আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আমার রেসিপিটা থাকছে ব্রয়লার মুরগির ভুনা রেসিপি। আর এই রেসিপিটা যারা ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করে না বা এটা নরম তাই ভালো লাগে না তাদের জন্য। প্রথমেই আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব, চলুন তাইলে দেখে নেই। আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি, প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ টক দই। যারা এটা পছন্দ না করেন তারা এটা স্কিপ করে যেতে পারেন, একদমই অপশনাল। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, গরম মশলা, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ লবণ। এখন এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি মুরগির মাংসগুলো রেগুলার সাইজে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোট করেও কেটে নিতে পারবেন। এখন এগুলোর মধ্যে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিব। আমি এটা ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটের জন্য। যাদের হাতে সময় কম তারা অবশ্যই কম হলেও 15 মিনিট, আর যাদের হাতে সময় আছে তারা 1 ঘন্টার জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিবেন। মাংসগুলো আমি ম্যারিনেট করে নিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব 30 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর, সরাসরি রান্নায় চলে এসেছি। আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। প্রথমেই আমি ফোড়ন করে নিব, আর যখন আমি ফোড়নটা করব তেলটা আমি বেশি গরম করে নিই, একটু হালকা। বেশি গরম করলে ফোড়নটা দেওয়ার সাথে সাথে এটা পুড়ে যায়। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো তেজপাতা, 3 টুকরো দারচিনি, 3টে এলাচি নিয়েছি, আর 2টো লবঙ্গ নিয়েছি। ওগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি খুবই কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো। সব মাংসগুলো আমি দিয়ে দিয়েছি, এখন আমি এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিব। সব কিছু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এবং এটা আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন কিছুটা পানি ও তেল বেরিয়ে এসেছে। এখন আমি যে পাত্রটায় মাংসটা ম্যারিনেট করেছিলাম সেখানে একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পানিটা ছাড়া এই মাংস রান্নায় এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করব না। এখন আমি এটা ঢাকনা দিয়ে রান্না করব 30 মিনিটের মতো, এবং এর মাঝে আমি বেশ কয়েকবার এটা নেড়ে চেড়ে দিব। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পরে, একদম মশলা এবং মাংস মাখামাখা হয়ে গেছে। মাংস রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। এখন আমি আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব, আর চুলার আঁচটা একদম লো করে রেখে দিব আরও 5 মিনিট, আর সেখানে আমি রান্নাটা শেষ করব। রান্না শেষ করে চলে এসেছি, দেখুন এটা কতটা মাখামাখা হয়েছে, এবং দেখি মনে হচ্ছে খুব ইয়ামি হয়েছে। প্রিয় ভিউয়ার্স, তাহলে আজকের মতো এখানেই শেষ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করুন, এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। খুদা হাফেজ।